শুধু বাংলাদেশ কেন পুরো দক্ষিণ এশিয়াতেই রাজনীতি এবং রাজনীতির সাথে দুর্নীতি এটা ওতপ্রোতভাবে জড়িত। যেন রাজনীতিবিদ তিনি যত বড়ই হন না কেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং যদি তিনি ক্ষমতায় না থাকেন তাহলে এটা আরও বড় আকার ধারণ করে। ধরুন ভারত জুড়েই তুলপার, ভারত জুড়েই এখন তোলপাড় চলছে, পশ্চিমবঙ্গে তোলপাড় চলছে, মোদি সরকারের নিয়ে তোলপাড় চলছে, পাকিস্তানে তো আপনারা জানেন সেই নওয়াজ শরীফ পারভেজ মোশারফ থেকে শুরু করে সেই তোলপাড় চলেছে। এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একাধিক অভিযোগ বিএনপির, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার নিয়ে। যদিও এবারের যে ঘটনাটি ঘটেছে তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 4.25 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছিল দুর্নীতি দমন কমিশন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তার মামলার রায় ঘোষণা হয়েছে। এই রায় নিয়ে একটা সকাল থেকে একটু উত্তেজনাকর ভাব ছিল আদালতে, বিএনপির আইনজীবীরা তারা প্রতিবাদ বিক্ষোভ করেছে, এবং বিএনপির পক্ষ থেকে আগেই অভিযোগ করা হচ্ছিল যে এটি একটি ফরমাইশি রায় হতে যাচ্ছে। তারা আগে থেকেই ধারণা করছিলেন যে তাদের দলের যে সেকেন্ড ইন কমান্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমান তারা দুজন সাজার মুখোমুখি হবেন, এরকম একটি অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন। সেই ক্ষেত্রে আদালত রায় দিয়েছে তারেক রহমানের 9 বছরের সাজা হয়েছে, জুবাইদা রহমানের 3 বছরের সাজা হয়েছে তার স্বামীকে সহযোগিতা করার অভিযোগে, এবং তাদেরকে আরও 3 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এই দুজনেই দেশের বাইরে দীর্ঘ সময় ধরে, জুবাইদা রহমান মাঝে আসা যাওয়া করেছেন, তারপর তার বিরুদ্ধে যখন মামলাগুলো শুরু হয়েছে তারপর থেকে আর তিনি আসছেন না। মাঝে একটা আলোচনার অগ্রব অবস্থা তৈরি হয়েছিল যে বিএনপির পরবর্তী নেতৃত্ব জুবাইদা রহমান দিতে চান বা দিতে যাচ্ছেন, যেটি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বেঁচে থাকা অবস্থায় বেশ আলোচনাটি জমজমাট করেছিলেন, তিনি এই বিষয়টি সামনে নিয়ে এসেছিলেন। তারপর তিনি বলেছিলেন জাইমা রহমানকে সামনে আসার জন্য। এরকম একটা পরিস্থিতি আগামী নির্বাচন সামনে, নির্বাচনের অল্প কিছুদিন আগে, 2-4 মাস আগে যখন এই রায় ঘোষণা হলো, এর মধ্যে দিয়ে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটলো যে জুবাইদা রহমানের নির্বাচনে অংশগ্রহণ নেয়া করা নিয়ে একটি প্রশ্নের তৈরি হলো। যাই হোক, আদালতের রায় এবং এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব এটা নিয়ে আদালতের রায় আদালত দিয়েছেন এবং সেটা নিয়ে কোনো ধরনের কোনো কথা যুক্তিতর্কের কোনো জায়গা নেই। তবে এই রায় রাজনীতিতে যে একটা প্রভাব ফেলবে, রাজনীতির আলোচনায়, রাজনীতির মেরুকরণে, রাজনৈতিক বিষয়াশয়ে, এবং সামনে যদি কোনো ধরনের বার্গেনিংয়ের জায়গা আসে সেই বার্গেনিংয়ের জায়গাতেও এই রায়গুলো যে আলোচিত হবে এবং এই রায়গুলো নিয়ে কথাবার্তাগুলো হবে সেটা খুব স্পষ্ট বোঝা যায়। এবং মোটামুটি ধারণা করা যেতে পারে যে বিএনপি এই ইস্যুগুলোকে, যেমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেলেও তিনি বাসায় থাকাটাতেও বিএনপি মনে করছে যে তাকে একরকম বন্দি করে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে আপনার যে যে জিনিসটি, যে তারেক রহমানের এই রায় নিয়ে, এটা অবশ্য একটু ডিফারেন্ট। যেমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আছেন, তারেক রহমান দেশের বাইরে থাকা, তার বাংলাদেশি পাসপোর্ট না থাকা সেটাও চলে যাওয়া, তারপর ভবিষ্যতে কোনো একটা সিচুয়েশানে রাজনৈতিক কোনো মেরুকরণ আদতে হবে কি না, হলে পরে এই মামলাগুলোর অবস্থা কি হবে, এই সাজার অবস্থাগুলো কি হবে, এগুলো সমস্ত কিছুই আলটিমেটলি রাজনীতির আদলে বিবেচনা হবে। এর বাইরে আসলে এইগুলোর মানে নতুন কোনো, বা এই নর্মালি একজন দুর্নীতি পড়েন, এখন অনেকেই জেলে আছেন, অনেক ব্যাংকের বড় বড় অফিসার, হলমার্কের লোকজন, ডেস্টিনির লোকজন জেলে আছেন, সাজা খাচ্ছেন, তাদের সেগুলো মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু এই বিএনপির ক্ষেত্রে তার এই নেতৃত্ব যেহেতু দেশের বাইরে, তাদের দিকটা সরকার কিভাবে পরবর্তীতে বিবেচনা করবে, পরবর্তীতে এগুলো কী টার্ন নিবে সেটা আসলে সময় বলে দেবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।